আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ আমি যেই রেসিপিটা বানাবো, অসম্ভব সুন্দর একটি রেসিপি। এটা আমি বানাবো লাউ দিয়ে ব্রয়লার মুরগি রান্না। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না, অনেকে আছেন ব্রয়লার মুরগি খেতে চান না, তারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। অসম্ভব সুন্দর একটি রেসিপি। প্রথমে এখানে আমি 1 কেজি মতো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এটা আমি একটু বড় বড় পিস করে নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একদম কচি লাউ। লাউটা আমি একটু সাইজে বড় করে কেটে নিয়েছি। মাংসে যেমন আলু কেটে নেয় ঠিক সেমনটা, পাতলা করে কাটলে লাউটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই লাউটা আমি ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এদিকে আমি গ্যাসটা অলরেডি অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ তেল। আর দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 3-4টা মতো এলাচ, 2টা লবঙ্গ আর 1টা তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি। সামান্য পরিমাণ এর মধ্যে আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। তবে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই। আমি এখানে 1/2 চামচ মতো লবণ দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা হালকা যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার একটাই কারণ, আমি যখন গুঁড়া মশলাগুলো দেব তখন নিচ থেকে এটা লেগে আসবে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলদি গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ মতো জিরা গুঁড়া। সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্সড করে নেব। দেখুন এই যে আমার মশলা থেকে তেল বেরি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে আমি সব উপকরণগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা সেই মাংসটা। আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সামান্য নাড়াচাড়া করে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ব্যাস 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে কত পরিমাণ পানি উঠে এসেছে। আমি এর মধ্যে কিন্তু পানি অ্যাড করি নাই, মাংস থেকেই পানি এসেছে। এবার আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব সেই কচি লাউটা যেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা এবার আমি দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নেব। এর মধ্যে এবার আমি অ্যাড করব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা একটু সামান্য পরিমাণ দিতে হবে, কারণ আমি কষিয়ে নিতেই মাংস আর লাউটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো, আর দিয়ে দিচ্ছি 3-4টা মতো কাঁচা মরিচ। এবার তরকারিটা ভালো মতো, এবার পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার কচি লাউ দিয়ে ব্রয়লার মুরগির রেসিপি। খুব অসম্ভব একটি রেসিপি, আপনারা বাসাতে এটি ট্রাই করতে পারেন। যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা এভাবে রান্না করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে, না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।